রজব মাস হিজরি বছরের সপ্তম মাস। এটি হারাম বা পবিত্র মাসসমূহের মধ্যে একটি, যে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। শাবান এবং রমজান মাস হলো কল্যাণ এবং বরকতের চাবিকাঠি। জাহেলি যুগের আরবদের নিকটে রজব মাস ছিল সবচেয়ে সম্মানিত মাসসমূহের একটি। তার জীব থেকে এর নামকরণ করা হয়েছে রজব, যার অর্থ হচ্ছে সম্মানিত। আরবরা এই মাসকে সমীহ করত এবং তাকে সম্মান করত, তাই তার সম্মান ও ভীতির কারণে এর মধ্যে যুদ্ধ থেকে বিরত থাকত। কেউ কেউ উল্লেখ করেছেন, জাহেলি যুগে আরবদের মাঝে রজব মাসের 14টিরও বেশি নাম ছিল। তার মধ্যে একটি হচ্ছে বধির, কারণ তারা এর মাঝে অস্ত্রের শব্দ শুনতে পেত না। আরেকটি হচ্ছে আপতিত হওয়া, কেননা তারা বিশ্বাস করত যে এর মধ্যে রহমত আপতিত হয়। আরেকটি হচ্ছে প্রাচীন, কেননা এর রহমতটি অনেক প্রাচীন। আরেকটি হচ্ছে স্থায়ী, কেননা তার সম্মান প্রতিষ্ঠিত। এছাড়া আরও অনেক নাম রয়েছে যেগুলি তার সম্মানেরই প্রমাণ বহন করে। আর ইসলামের রজব মাস অন্যান্য হারাম মাসের চেয়ে বেশি ফজিলত ও মর্যাদা সম্পন্ন। তবে অন্যান্য মাসের মতো এই মাসের জন্যও কোনো নির্দিষ্ট ইবাদত নাই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই বিষয়ে কিছুই প্রমাণিত হয়নি। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, অনুরূপভাবে যে সকল হাদিসে নির্দিষ্টভাবে রজব মাসের সম্মান বর্ণনা করা হয়েছে, অথবা তার মাঝে রোজা রাখার ফজিলত বর্ণনা করা হয়েছে, অথবা বিশেষ কোনো ইবাদতের বিশেষ কোনো ফজিলত বর্ণনা করা হয়েছে, যেমন বিশেষ কিছু নামাজ ইত্যাদি, এর প্রত্যেকটাই মিথ্যা এবং বানোয়াট। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, রজবের রোজা এবং তার মাঝে নির্দিষ্ট কিছু রাতে নামাজের কথা উল্লেখ করা প্রত্যেকটি হাদিসই বানোয়াট এবং মিথ্যা। অতএব এই মাসে অনেক মানুষ যে সকল নব আবিষ্কৃত বিষয়ের মধ্যে পড়ে থাকে তা থেকে সতর্ক থাকা আবশ্যক। তার মধ্যে নির্দিষ্ট করে নামাজ পড়া, যেমন সালাতুর রাগায়েব ইত্যাদি, অথবা নির্দিষ্টভাবে এই মাসেই যাকাত বের করা, অথবা তার সমস্ত অথবা কিছু দিন নির্দিষ্ট দিন রোজার জন্য নির্দিষ্ট করা, অথবা এর 27তম রাতকে ইবাদত অথবা উদযাপনের জন্য নির্দিষ্ট করা, এই আশায় যে এটা মিয়ারাজের রাত, এই সবগুলোই করা থেকে সতর্ক থাকা উচিত। তবে কোনো ব্যক্তির জন্য রজবে এমন আমল বেশি বেশি করা জায়েজ যেগুলি সে প্রতি মাসে করে অভ্যস্ত, যেমন রোজা রাখা, নামাজ আদায় করা, ওমরা পালন করা, তবে বেশি ফজিলতের আশায় নয়, বরং রমজানের প্রস্তুতিতে। সুতরাং রজব হলো বাতাসের মতো, শাবান হলো মেঘের মতো, আর রমজান হলো বৃষ্টির মতো। যে ব্যক্তি রজব মাসে বীজ বপন করে না এবং শাবান মাসে সেচ দেয় না, সে কিভাবে রমজানে ফসল কাটবে?